মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোদের সময় তো এখন তাও মোবাইল টোবাইল আছে, আমাদের সময় তো শুধুই ল্যান্ড ফোন। আর আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছি, তারপরে বাপের বাড়িতে ফোন করার সময়ই পেতাম না, এই বাড়িটা পুরো লোকজনে গম গম করতো। কিন্তু ওদের বাড়িতে তো রূপ আর রূপের মা ছাড়া এখন কেউই নেই, আঙ্কেলও চলে গেছেন। আরে বাবা, আত্মীয় স্বজন তো আছে, তাই না? আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তাদের সঙ্গে হয়তো আলাপ পরিচয় করছে, চা জল এই সমস্ত, সেজন্যই হয়তো তোকে ফোন করতে পাচ্ছে না, সময় পাচ্ছে না। দূর বুঝতে পারছি, তোর খুব একা একা লাগছে, তাই না মিনি? এবার তুইও রূপের মতো একটা ছেলে দেখে বিয়ে করে ফেল। রূপের মতো কেন? জানিস তো, ছেলেটাকে আমার এখন বেশ লাগে। আগে একটু ভয় ভয় করতো, অত বড় লোকের ছেলে কেমন হবে না হবে, কিন্তু ও খুব ডাউন টু আর্থ, তাই না? ভদ্র, নম্র, হাসি খুশি, আমার কিন্তু বেশ লাগছে এখন ওকে। আর দেখ না, সেই রাত্রে সেদিনকে যেটা হলো মেঘের সাথে, ও কিন্তু ইচ্ছে করলে ও বা ওর ফ্যামিলি আমাদেরকে অন্য কিছু বলতেই পারতো, কিন্তু দেখ ওরা কেউ কিচ্ছু বলেনি। এটাই তো বড় পরিবার, শিক্ষিত পরিবার হওয়ার লক্ষণ, তাই না? তবে তোর যদি অন্য কোনো ধরনের ছেলে পছন্দ হয়, সেটা কিন্তু তুই কাকিমণিকে বলতেই পারিস। হুম, দেখ দিদি ভাই তো গিনির বেলায় সবটা করেছে, আমি কিন্তু তোর বেলায় সবটা করব। হুম, কিন্তু কিন্তু গিনির ফোনটা ওরা এখনো সারালো না কেন? ওটা তো একটা বেসিক ব্যাপার। আরে বাবা, হয়ে যাবে, কি এত ফোন ফোন করে মাথা খারাপ করছিস বলতো? হ্যাঁ, আর তাছাড়া ফোনটা কতটা ভেঙেছে সেটাও তো আমরা জানি না। রূপের ফোনও তো আছে, এই কটা দিন তো বাড়িতেই থাকবে, ওকে ফোন করে নিলেই হয়। যাগে শোন, তোর যদি কাউকে পছন্দ হয়, সেটা কিন্তু তুই সবার আগে আমাকে বলবি। হুম হুম, বলবি তো, প্রমিস। কাকিমণি, আমার কারোর সাথে কিছু চলছে না। সে এখন না হয় হয়নি, কিন্তু পছন্দ যে হবে না সেরকম পন্ত তুই করিস নি। আচ্ছা কাকিমণি, তোমার একবারও মনে হয়নি যে বিয়ের দিন রূপ একটু বিয়ের সময় আর কি বেশি বাড়াবাড়ি করছিল? বাড়াবাড়ি কোথায় রে, বাড়াবাড়ি আবার কোথায় করলো? একটু রিয়াকশনটা দেখবো কাকিমণির। আমার তো মনে হচ্ছিল ও বোধহয় একটু ইনটক্সিকেটেড ছিল। না না, রূপ কি সেরকম ছেলে বা সেরকম ফ্যামিলির ছেলে নাকি যে ড্রিঙ্ক করে বিয়ে করতে আসবে? দেখ, আমি তো বরণ করেছি জামাইকে, তাই না? মোটেই সেরকম কিচ্ছু না। তোকে কে বলেছে এসব কথা? না না, আমায় কেউ বলেনি, আমারই মনে হয়েছে। ওসব মনে রাখিস না রে মিনি, সত্যি কথা বলতে আমারও না প্রথম প্রথম ভয় করতো, জানিস তো, অত বড় লোকের বাড়ির ছেলে কেমন হবে। কিন্তু ওর বাবার সঙ্গে যখন আলাপ হলো, তখন মনে হলো যে ওই রকম মানুষের শিক্ষায় কোনো কোনো সন্তান খারাপ হতে পারে না, নিশ্চয়ই ভালো হবে, খুব ভালো হবে। আরে দাঁড়িয়ে থাকিস না, তাড়াতাড়ি নিচে আয়। হুম, না, কারোর তার মানে কিচ্ছু সন্দেহ হচ্ছে না। ওর মা সেই ওদের অষ্টমঙ্গলা অবধি গিনির সঙ্গে আমাদের দেখা যাতে না হয় সেটার ব্যবস্থা করে দিলেন। ওর ফোনটাও ভেঙে গেল, কেন কারোর কিচ্ছু অস্বস্তি হচ্ছে না? কাকিমুনিও কথাটার পাত্তা দিল না, রূপকে আর ওর ফ্যামিলিকে সকলে একবারে মহৎ করে দেখছে। আমি দেরি করে ফেলছি না তো? গিনি মনে হয় এতদিনে প্রবলেমে পড়েই গেছে, ওর গায়ে তো আমি স্পষ্ট আঘাতের দাগ দেখলাম। আর তাছাড়া গিনি যদি সুখে থাকতো, ভালো থাকতো, ও তো আমার সঙ্গে অন্যরকম বিহেভ করতো, আমাকে অপমান করার চেষ্টা করতো, কিন্তু কোথায়
কিনি তো সেরকম কিছু করলো না, কি করি কি বা করবো, কিছু বলতে গেলেই তো ওদের বাড়ির সবাই উল্টে আমাকে অপমান করবে। এর মধ্যে নিজের দাঁত নখ বের করে দিল। কি ব্যাপার তোমার আজ এত দেরি হয়ে গেল? আরে আর বলিস না, টিচার্স কাউন্সিলের মিটিং ছিল না? মিটিং মানেই তো এখন আকথা আর কুকথার স্রোত। এরা সব শিক্ষক, এদের দেখলে কেমন ভয় করে, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। অসাধু উপায়ে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে উপরে ওঠা, এরা সব ছাত্রদের কথা ভাববে। অযোগ্য লোকেতে না ছেয়ে গেছে চারদিকটা। ছাড়ো, এসব যত ভাববে তোমার ফ্রাস্ট্রেশন উল্টো তত বাড়বে। যা বলেছিস, তা থেকে তোর দিকে তাকিয়ে থাকলে আমার মন ভালো হয়ে যায় না। সত্যি তুই যে এত ভালো রেজাল্ট করবি এটা কিন্তু আমিও ভাবিনি। তোদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে ফোন করেছিলেন, বলেন যে মেয়ের জন্য বাবাকে অভিনন্দন। এটা যে কি এক অসাধারণ স্যাটিসফ্যাকশন না, মানে আমার মেয়ের জন্য আমাকে কেউ ফোন করছে। দুতি ম্যাম আমাকে একটু বেশি ভালোবাসেন। কারণ আছে তাই ভালোবাসেন, যোগ্য মানুষকেই তো ভালোবেসেছেন। আমি তো অপেক্ষা করে আছি কবে হেঁটে যাব আর লোকে আমাকে দেখিয়ে বলবে ওই দেখ অনিন্দ্য রায় যাচ্ছে। কে অনিন্দ্য রায় জানিস? মেঘ রায়ের বাবা। বাপি তুমি না সত্যি, এইভাবে না এগিয়ে যা, চারপাশের সমস্ত ক্ষুদ্রতা নিচতা তুচ্ছ করে এগিয়ে যা। চারপাশটা যেন তোর কাছে পিঁপড়ের মতো মনে হয়, ওই লিলিপুটদের মধ্যে তুই হবি কেন। আচ্ছা তুমি তো জিজ্ঞেস করলে না ওই 10,000 টাকাটা আমার কেন লাগলো? বন্ধুরা ধরেছিল নিশ্চয়ই, খেতে চেয়েছে। আমিও তো ভাবছি খেতে চাইব। বন্ধুদের তো আমি এর আগেও খাইয়েছি, কোনোদিনও লেগেছে 10,000 টাকা? হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা, কেন লাগলো রে? নীলকে ফেরত দেবার জন্য। তুমি আমাকে অপমান করবে 100 লোকের সামনে, 100 লোকের সামনে চেঁচিয়ে বলবে যে দেখুন দেখুন আমার স্ত্রী কতটা চরিত্রহীন, আর মাপ চাইবে চার দেওয়ালের মধ্যে মুখ লুকিয়ে। যে লোকটা রাস্তা থেকে আমার হাত ধরে টেনে এনে এতগুলো লোকের সামনে অপমান করলো তার সাহস হয় কি করে আমার নামে টাকা দেওয়া? আর তুমি কি টাকা দিয়ে ক্ষমা কেনার চেষ্টা করছো সৌরেনীল গাঙ্গুলি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।